Hey viewers, welcome to Mary's Cloud. So, sandwich er full recipe ta ami ei video te debo. To ami whole wheat metro bread niyechhilam. Bread ta khubi bhalo legechilo amar. Ar jehetu ami salami banabo, to ami chicken take first e ektu grind kore niyechhilam. Oregano diyechhilam, coriander diyechhilam, ginger garlic paste, red chilli and black pepper and salt diye lemon diye bhalo kore eta marinate kore স্টিমে দিয়ে দিয়েছিলাম ফর অ্যারাউন্ড 15 মিনিটস। বেশ ভালোই হয়েছিল, সালামিটা দেখতেও খুব ভালো লাগছিল। আমার কাছে এরকমই সব ছিল মোলসের জন্য, তো আমি এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। অ্যান্ড দেন ব্যাস আমার সেট আপটা রেডি করতে রাখলাম। দেখতে এত সুন্দর লাগছিলো সেট আপটা, সব কিছু গ্রিন, ফ্রেশ অ্যান্ড নো ফ্যাট, নো অয়েল, একদম লাইট, বেশি হেভিও না। অ্যান্ড জুসটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ জুস। আর আমি যেহেতু মেয়েও দেইনি, আমি নিয়েছিলাম হচ্ছে কার্ড। কার্ডের মধ্যে টক দইতে আমি একটু গার্লিক লিভস দিয়ে দিয়েছিলাম আর একটু পিঙ্ক সল্ট। অ্যান্ড এখানে নিয়েছিলাম স্যালাডের জন্য আমি কিউকাম্বার, একটা ইয়েলো বেল পেপার, একটা টম্যাটো আর একটু অনিয়ন অ্যান্ড লেটুস, আর চিজ ছিল। আর সুইট কর্ন নিয়েছিলাম অরিগানো আর ব্ল্যাক পেপার লেমন দিয়ে, ওটা বানিয়ে নিয়েছিলাম। আর বেশ সালামিটাকে একটু স্প্রেড টাইপের বানিয়ে নিয়েছিলাম যাতে ইভেনলি সব বাইটসে আমি এগুলো পাই। ব্যাস তারপরে এটাকে ডিজাইন করে বানাতে লাগলাম লাইক আ সাবওয়ে স্যান্ডউইচ। যদিও বা সাবওয়ের মতন অতটা তো আমি পারবো না, বাট পুরোপুরি এটা চেষ্টা করেছিলাম বাড়িতে একদম হাইজিন, ফ্রেশ, একদম ফর ডাইটিং পিপল বা বাড়িতে যারা বয়স্ক আছো বাচ্চাদের জন্য প্রচণ্ড হেলদি। অ্যান্ড বাস আর কি, খুবই কালারফুল লাগছিলো দেখতে, মানে ক্রাঞ্চি ফ্রেশ ভেজিস একদম চপড করে খুব সুন্দর করে এগুলো করে নিয়েছিলাম। অ্যান্ড কি তারপরে হচ্ছে একটু কিউকাম্বার দিলাম উপর থেকে। আর যদিও বা এটা আমি তিনটে লেয়ারে বানিয়েছি, আমি গরমে ডিম দিইনি। আপনারা কেউ কেউ চাইলে যদি ডিমটা, আমি যেরকম হাফ বয়েল ডিমটা বা পোচ করে বা অমলেট যেটা পোচ একদম হালকা বয়েল থাকে ওরকম করে দিতে পছন্দ করি। আর এই হলো আমাদের কার্ড যেটা গার্লিক লিভস দিয়ে আর একটু পিঙ্ক সল্ট দিয়ে বানিয়েছিলাম, প্রচণ্ড ক্রিমি আর টেস্টি ছিল এই জিনিসটা। এটা পুরো রিফ্রেশমেন্ট, মানে এই স্যান্ডউইচটা থেকে এটা থেকেই আসছিলো অ্যান্ড উইথ সাম কার্ড। আর মানে যেহেতু চিকেনটাও ছিল এত ভালো টেস্টটা হয়েছিল কি বলবো। অ্যান্ড আমি জাস্ট একটু হালকা চিজ দিয়েছিলাম, যেহেতু বাটার দিইনি, অয়েল দিইনি কোনো কিছুতে। তো একটু চিজ, যারা জিম করো বা ওয়ার্কআউট করো তাদের একটু চিজ সপ্তাহে একদিন খেলে এটা ইটস গুড ফর দি ডায়েট অলসো। এইভাবেই বানালাম, খুবই টেস্টি ছিল। আর চিজটা না আমি বের করে রেখেছিলাম বলে ওটা প্রচণ্ড মানে গলে গেছিলো, তো আমি এইভাবে নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে মাইক্রোওভেন বা একটু প্যানে হালকা টোস্ট করেও নিতে পারেন। আর উপর থেকে একটু টুথপিক দিয়ে দিলাম যাতে পুরোটা সেট থাকে আর একটু সিসাম সিড। ব্যাস আমার রেডি পুরো একদম 3 লেয়ারে একদম স্যান্ডউইচ, পুরো ফ্রেশ, হেলদি আর লাইট একদম। আর আমার এই স্যান্ডউইচটার নাম আমি খুব মন থেকে দিয়েছি সালামে স্যান্ডউইচ। অ্যান্ড এই আমার জুস চলে এলো ফ্রেশ একদম, মিন্ট লিভস অ্যান্ড অরেঞ্জ দিয়ে পুরো বানিয়েছিলাম এটা। বাড়িতে এইভাবে জুস বানিয়ে খাওয়া খুবই ভালো জুস কিনে খাওয়ার থেকে। থ্যাংকস ফর ওয়াচিং।